একলা যা চাননি আমি ছয়া। আজ এসেছি একদম অন্যরকম একটা গল্প নিয়ে। আচ্ছা, আমরা যদি কারোর হৃদয়ের গভীরে বাস করি সারাটা জীবন, তবে কেমন হয়? সারা জীবনের মতো যদি কেউ আমাদের আগলে রাখে, ভালোবাসে, তবে এটা নিশ্চয় তুমি চাও, আমিও চাই, আমরা সবাই চাই। তাই আজকের গল্প মিলন। শুনে দেখো তো, ভালো লাগলে কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি অপেক্ষায় রইলাম, ভালো থেকো। সমুদ্র, ও সমুদ্র, সমুদ্র, কি গো শুনতে পাচ্ছ না? তোমায় ডাকছি যে, উত্তরটাও সমুদ্র। আমি যে তোমার মাছ সমুদ্রে, হাবুডুবু খাচ্ছি যে, উত্তর দাও, উত্তর দাও না সমুদ্র। মনে আছে তোমার, আমি তো তোমার কাছে আসতে চাইনি, তোমাকে দেখে আমার বড় ভয় হতো। তোমার ওই বিশাল বুকটা দেখলে আমার হৃদয় তোলপাড় হতো, কি কান্না পেত। তবে তোমার প্রতি একটা দুর্নিবার আকর্ষণ অনুভব করতাম। মনে আছে একদিন প্রায় তোমার গা ঘেঁষেই দাঁড়িয়েছিলাম, মনটা খুব হুহু করছিল তোমার জন্য। তুমি খুব একটা মিষ্টি ডাক দিলে, এসো এসো না, আমার ভয় ভেঙে গেল। আমি মোহবৃষ্টির মতো তোমাকে ছুঁয়ে দিলাম, আমার সমস্ত শরীরে শিহরণ খেলে গেল, আমার রংকূপ হয়ে গেল ঝাঁঝালো রৌদ্র, আমার শরীর রোমাঞ্চে পুলকিত হলো। তুমি হাত ছুলে আদর করে আমার পায়ের পাতায় চুম খেলে, আমি সবিস্ময়ে তোমার আমন্ত্রণে সারা দিতে দিতে এগিয়ে গেলাম, শিক্ষিত হতে থাকলাম তোমার ভালোবাসার মন্থনে। তুমিও এগিয়ে এলে, ছুঁয়ে দিলে আমার জঙ্গা, আমার হুরু, আমার নিতম্ব, আমার বক্ষ, বুনো অমার্জিত জঙ্গলি এলোপাথারে আদরে